সেরিনা, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। পূর্বকথা। ছোট স্টেশনটা ছবির মতো সুন্দর, প্ল্যাটফর্মের উপর ছোট একটা লাল ঘর, তার পেছনে ঘন সবুজ গাছের সারি, উপরে গাঢ় নীল আকাশ, সেই আকাশে সাদা শরতের মেঘ। স্টেশনের পাশ দিয়ে একটা মাটির সড়ক গ্রামের দিকে চলে গেছে। সড়কের দুপাশে কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের নরম ছায়ায় একটা কিশোরী লাল একটা ফুল হাতে নিয়ে ট্রেনটির দিকে তাকিয়ে আছে। ট্রেনের জানলা দিয়ে এই অপূর্ব সুন্দর দৃশ্যটির দিকে তাকিয়ে থেকে শামীম নিজের মনে বলল, বাহ কি সুন্দর। ট্রেনের অন্য কোনো যাত্রীর এই দৃশ্যটি চোখে পড়েছে বলে মনে হলো না, কারণ এইমাত্র সবাই খবর পেয়েছে সামনে একটা মালগাড়ির লাইন থেকে ছিটকে পড়েছে, এবং যতক্ষণ পর্যন্ত সেগুলোকে ট্রেনে সরানো না হচ্ছে ততক্ষণ সবাইকে এখানে বসে থাকতে হবে। সময়টা 1-2 ঘন্টা হতে পারে, 7-8 ঘন্টাও হতে পারে। সে কারণে যাত্রীদের ভিতরে বিরক্তি, হতাশা, আতঙ্ক এবং ক্ষোভের জমা হয়েছে। কোনো একটা বিচিত্র কারণে শামীমকে তার কিছুই স্পর্শ করলো না। সে হালকা মেজাজে উঠে দাঁড়িয়ে মাথার উপরে রাখা তার ব্যাকপ্যাকটা টেনে নামাতে থাকে। তার পাশে বসে থাকা মানুষটি অবাক হয়ে শামীমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি করেন? শামীম বলল, নেমে যাই। মানুষটি চোখ কপালে তুলে বলল, নেমে যান? হ্যাঁ, গ্রামটা একটু ঘুরে আসি। যদি এর মাঝে রেল লাইন ঠিক হয়ে যায় ট্রেন ছেড়ে দেয়? দিলে দিবে, পরে ট্রেনে আসব। এই ছোট স্টেশনে ট্রেন যদি না থামে? লোকাল ট্রেনে চলে আসব, বাস, টেম্পু, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মানুষটার কাছে তবুও ব্যাপারটা গ্রহণযোগ্য মনে হলো না। পাশাপাশি বসে এতক্ষণ শামীমের সাথে কথা বলে এসেছে। শামীম পাশ করা ডাক্তার, ডাক্তারি না করে বিদেশে ল্যাবরেটরিতে গবেষণা করে দেশে চলে এসেছে। পরিবারের কেউ দেশে থাকে না, এরকম একটা মানুষ হঠাৎ ট্রেন থেকে একটা ছোট্ট গ্রাম্য স্টেশনে কোনো কারণ ছাড়াই নেমে পড়বে সেটা তার পক্ষে বিশ্বাস করা কঠিন। এর ভেতরে কোনো একটা জিনিস নিশ্চয়ই ভুল হচ্ছে, কিন্তু কোন জিনিসটা ভুল সে ঠিক বুঝতে পারছিল না। স্বামী মানুষটার কাছ থেকে বিদায় নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। প্ল্যাটফর্মের এক কোণায় টিউবওয়েল চেপে তার শ্যাওলা গন্ধের ঠান্ডা পানিতে মুখ ধুয়ে এক ধরনের আরামের শব্দ করে ব্যাকপ্যাকটা ঘাড়ে নিয়ে সড়কটার দিকে এগিয়ে যায়। লাল ফুলের কিশোরী মেয়েটা তখনও গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে সন্দেহের চোখে শামীমের দিকে তাকালো। তাদের গ্রামে সাধারণত এরকম মানুষ আসে না। শামীম মেয়েটার দিকে তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, কি খবর? মেয়েটি শামীমের প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং তার চোখে সন্দেহ ঘনীভূত হলো। শামীম হাল ছাড়ল না, বলল, তোমার নাম কি? কোনো উত্তর নেই। কোন ক্লাসে পড়ো? এবারও উত্তর নেই। তোমাদের গ্রামের নাম কি? এবারও কোনো উত্তর নেই। শামীম এবারে হাল ছেড়ে দিয়ে সড়কের নরম ধুলায় পা ডুবিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কয়েক পা হেঁটে চোখের কোণা দিয়ে পিছনে তাকিয়ে দেখলো মেয়েটি একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পিছু পিছু হেঁটে আসছে। শামীমকে নিয়ে একটু কৌতূহল, আবার অপরিচিত মানুষ বলে খানিকটা জড়তাও আছে। গ্রামের সড়ক ধরে হেঁটে হেঁটে এসে একটা বড় দীঘির কাছে পৌঁছালো। দীঘির পাশে বিশাল একটা গাছ, গাছের শিকড় বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে। শামীম গাছের ছায়ায় মোটা একটা শিকড়ের উপর আরাম করে বসে পড়ল। তার পেছনে পেছনে হেঁটে আসা কিশোরী মেয়েটাও কাছাকাছি একটা শিকড়ের উপর বসে পড়ল। প্রশ্ন করলে মেয়েটি যেহেতু প্রশ্নের উত্তর দেয় না, তাই শামীম এবারে আর প্রশ্ন করার চেষ্টা করল না। চোখে চোখ পড়তে সে একটু হাসার চেষ্টা করল। মেয়েটা হঠাৎ করে জিজ্ঞেস করল, আপনি কই যান? অত্যন্ত কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ সে আসলে কোথাও যাচ্ছে না। মেয়েটা তার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হবে না জেনেও শামীম বলল, আমি কোথাও যাই না। তাহলে এখানে কি করেন? কিছু না, বসে আছি। ঠিক কী কারণ জানা নেই, শামীমের কথা শুনে মেয়েটা ফিক করে হেসে দিল। মনে হয় একজন বড় মানুষ কিছু না করে শুধু বসে আছে, ব্যাপারটা এই মেয়েটার কাছে খুবই হাস্যকর একটা ঘটনা। শামীম অবশ্য এখানে হাসার মতো কিছু খুঁজে পেল না, কিন্তু সেও শব্দ করে হাসল। হাসি খুব চমৎকার একটা বিষয়, একটা হাসিতে সব দূরত্ব নিমেষে দূর হয়ে যায়। মুহূর্তে মেয়েটা সহজ হয়ে গেল, সব কিছু বুঝে ফেলেছে সেরকম ভঙ্গি করে মাথা নাড়ল, বলল, বুঝেছি। কি বুঝেছ? আপনি পত্রিকার লোক, আমাদের গ্রামের খবর পত্রিকায় লিখবেন। শামীম হাসল, বলল, না আমি পত্রিকার লোক না, তোমাদের গ্রামের পত্রিকায় লেখার মতো খবর আছে? মেয়েটা খানিকক্ষণ চিন্তা করে বলল, কালাম চাচার গায়ের একটা বাছুর হয়েছিল, তার দুইটা মাথা। শামীম মাথা নাড়ল। এটা মনে হয় খবরের কাগজে ছাপা হওয়ার মতোই খবর, জিজ্ঞেস করল, আর কিছু?
মতিচোরা যখন গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল, তখন তার মাথার চুল কামিয়ে মুখে আলকাতরা মাখিয়ে সারা গ্রামে ঘুরিয়েছে। আর কিছু? স্বামীর সংসারে অশান্তি, সেই জন্যে সখিনা খালা গলায় দড়ি দিয়েছিল। শামিম একটা নিঃশ্বাস ফেলল। দেশের আনাচে কানাচে এরকম কত দুঃখের কাহিনী না জানি লুকিয়ে আছে। মেয়েটা আঙুলে গুনে গুনে তাদের গ্রামের গুরুত্বপূর্ণ খবরগুলো দিতে থাকে। স্বামীম অন্যমনস্কভাবে শুনতে শুনতে দূরে তাকিয়ে থাকে। বিশাল দিঘিটার একপাশে কিছু দুরন্ত ছেলে দাপাদাপি করছে। গ্রামের মহিলারা দিঘিতে বাসনপত্র ধুতে এসেছে, কাপড় কাচ্ছে, সড়ক দিয়ে রাখালেরা গরু নিয়ে মাঠে যাচ্ছে। কিছুক্ষণ বসে থেকে স্বামীম উঠে দাঁড়ালো। মেয়েটাও উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করল, কই যান? একটু হেঁটে দেখি। স্বামীম সড়কের নরম ধুলায় পা ডুবিয়ে হাঁটতে থাকে। মেয়েটাও তার পাশে পাশে হাঁটে, এবার আর নিরাপদ দূরত্বে থেকে নয়, পাশাপাশি। মেয়েটা আঙ্গুল দিয়ে দূরে দেখিয়ে বলল, ওই দিকে আমার বাড়ি। তোমার বাড়িতে কে কে আছে? বাবা আছে, ভাই আছে, বুবু আছে। মা? মাও আছে। বলে মা থাকার পরেও মায়ের কথা না বলার জন্য মেয়েটা একটু অপরাধীর মতো হাসলো। সড়কটা ধীরে ধীরে শুরু হয়ে আসে। সড়কের দুই ধারে বড় বড় গাছ সড়কটাকে আবছা অন্ধকারে ঢেকে ফেলে। সড়কের এক পাশে খানিকটা জলা জায়গা। তার কাছাকাছি আসতেই বেশ কয়েকটা ব্যাঙ পানিতে লাফিয়ে পড়ল। স্বামীম একটু চমকে উঠল এবং সেই দেখে মেয়েটা হি হি করে হাসতে শুরু করলো। দুজন আরও একটু এগিয়ে যায়। সড়কের এক পাশে একটা ছোট ডোবা এবং সেখানে হঠাৎ কী যেন খলবল করে ওঠে। এবারে মেয়েটা চমকে উঠে তারপর ডোবার কাছে গিয়ে উঁকি দিয়ে বলল, মাছ। স্বামীম জিজ্ঞেস করল, কি মাছ? জানি না, বড় মাছ। এই ছোট ডোবাতে বড় মাছ আছে? মেয়েটা যুক্তিতর্কের দিকে গেল না, বলল, বাবারে ডেকে আনি, খোঁজ দিয়ে মাছটারে ধরবে। খোঁজ জিনিসটা কি স্বামীম বুঝতে পারল না, কিন্তু সেটা যাই হোক, সেটা দিয়ে কিভাবে মাছটাকে ধরবে সেটা দেখার জন্য স্বামীমের একটু আগ্রহ হলো। সে বলল, যাও ডেকে আনো। মেয়েটা বাবাকে ডাকতে ছুটে গেল। স্বামীম ডোবার পাশে পা ছড়িয়ে বসে অপেক্ষা করতে থাকে। পানিতে তাকে বড় মাছটা দেখার চেষ্টা করল, কিন্তু কিছু চোখে পড়ল না। কিছুক্ষণের মাঝে মেয়েটা তার বাবাকে ডেকে আনে। বাবা কম বয়সী, শক্ত সামর্থ্য একজন মানুষ। তার হাতে একটা কোঁচ এবং সেটা দেখে স্বামীম চমকে উঠল। কোঁচ হচ্ছে একটা বর্ষা, তবে এই বর্ষায় ফলা একটি নয়, অনেকগুলো। এটা দিয়ে একটা মাছকে ঘেঁটে এফোর এফোর করে ফেলবে, চিন্তা করে স্বামীমের গা গুলিয়ে এলো। তারপরেও দৃশ্যটা দেখার জন্যে স্বামীম দাঁড়িয়ে রইল। মেয়েটার বাবা খুব সাবধানে ডোবার দিকে নেমে যেতে থাকে। মেয়েটি তার বাবাকে জায়গাটা দেখিয়ে দেয়। কেমন করে মাছটাকে গেঁথে ফেলা হবে দেখার জন্য স্বামীম দাঁড়িয়ে গেল। মানুষটি তীক্ষ্ণ চোখে দেখতে দেখতে নিঃশব্দে এগিয়ে যেতে থাকে। তখন হঠাৎ ডোবার কিনারে পানিটা আবার খলবল করে ওঠে। কোঁচাতে মানুষটি তার সমস্ত শক্তি দিয়ে মাছটাকে কোঁচে গেঁথে ফেলার পূর্ব মুহূর্তে স্বামীম অমানসিক গলায় চিৎকার করে উঠল, না! শেষ মুহূর্তে মানুষটি থেমে অবাক হয়ে স্বামীমের দিকে তাকালো। পানিতে যেখানে খলবল করে উঠেছে, স্বামীম সেখানে স্পষ্ট দেখছে ছোট একটা শিশুর হাত নড়ে উঠেছে। স্বামীম তীর থেকে ছুটে এসে ডোবার পানিতে নেমে এলো। যেখানে পানি খলবল করছে, স্বামীম সেখানে ছুটে এসে হাত ডুবিয়ে দেয়। তার হাতে জ্যান্ত কিছু নড়ে উঠল। স্বামীম সেটাকে ধরে উপরে তুলে আনে। সবাই বিস্ফারিত চোখে দেখল, তার হাতে ছোট একটা মানব শিশু, পেট থেকে আম্বিলিকাল কর্ডটা ঝুলছে। স্বামীম শিশুটিকে বুকে জড়িয়ে ধরে উপরে তুলে আনে। শিশুটি তখনও নড়ছে। কোঁচাতে মানুষটা চাপা গলায় বলল, ইয়া মাবুদ। স্বামীম বলল, আমার ব্যাগটা খোলেন, একটা টাওয়াল আছে, বের করেন তাড়াতাড়ি। বাবা ধরার আগেই মেয়েটা ব্যাকপ্যাকটার জিপ টেনে খুলে ভেতরে হাতরে একটা টাওয়াল বের করে আনে। স্বামীম দ্রুত বাচ্চাটাকে টাওয়ালে পেঁচিয়ে বলল, এখানে হাসপাতাল কোথায় আছে? কোঁচাতে মানুষটা বলল, হাসপাতাল নেই। ক্লিনিক, মেডিকেল সেন্টার? নাই, সদরে একজন ডাক্তার বসে। স্বামীম বলল, আমার ডাক্তার দরকার নেই, আমি ডাক্তার। মেয়েটা জিজ্ঞেস করলো, বেঁচে আছে? হ্যাঁ। পানিতে ডুবে বেঁচে আছে কেমন করে? স্বামীম বলল, আমি জানি না। মেয়েটা স্বামীমের বুকে চেপে ধরে রাখা শিশুটিকে দেখার চেষ্টা করতে করতে বলল, ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? স্বামীম বলল, খেয়াল করিনি। মেয়েটা বলল, মেয়ে, মনে হয় মেয়ে। দেখতে দেখতে তাদের ঘিরে মানুষের ভিড় জমে গেল। একজন বলল, এটা কার বাচ্চা? আরেকজন বলল, বাচ্চাকে পানিতে ফেলেছে কেন? আরেকজন বলল, কেন পানিতে ফেলেছে আপনি বুঝেন নাই, বার্লি খেয়ে বড় হয়েছেন। আরেকজন বলল, কিন্তু কে এই বাচ্চার মা? কে সেটা আপনাকে বলবে? তখন বেশ কয়েকজন হঠাৎ করে বাচ্চাটাকে দেখতে চাইল, বলল, দেখি বাচ্চাটারে দেখি। স্বামীম বলল,
বাচ্চাটাকে পরে দেখা যাবে, এখন তাকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি। ছোট শিশুটির বুকে কিছুক্ষণ স্ট্যাটোস্কোপ ধরে রেখে কিছু একটা শুনে কম বয়সী ডাক্তারটি বলল, বাঁচার সম্ভাবনা খুব কম। স্বামী অবাক হলো না, সে নিজে ডাক্তার, সে খুব ভালো করে জানে একটা ছোট শিশু মায়ের গর্ভে একটা উষ্ণ পরিবেশে থাকে, জন্ম হবার পর বাইরের জগৎটি তার জন্য যথেষ্ট ঠান্ডা, বাচ্চাকে তখন কাপড় জড়িয়ে রাখতে হয়। এরকম একটা বাচ্চাকে যদি একটা ডোবায় ফেলে দেওয়া হয় তার বেঁচে ওঠার সম্ভাবনা খুব কম। কম বয়সী ডাক্তার যাকে দেখে একটা কলেজের ছাত্রী বলে মনে হয় শামীমের দিকে তাকিয়ে বলল, আপনি নিজেও তো একজন ডাক্তার, আপনি তো আমার থেকে ভালো জানেন, বাচ্চাটির দুই লাংসেই নিউমোনিয়া, অক্সিজেন দিতে হবে। স্বামী মেয়েটির দিকে তাকিয়ে বলল, বাচ্চাটার চিকিৎসা কি ঠিক করে হবে? ডাক্তার মেয়েটি হেসে ফেলল, বলল, এটা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালের অবস্থা তো আপনি জানেন, এরকম অবস্থায় যেটুকু পারি আমরা ততটুকু চেষ্টা করব। স্বামী বলল, একটা ইনকিউবেটরে রাখলে? মেয়েটি একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের ইনকিউবেটর বেশি নাই, যে কয়টি আছে তার সবগুলি এখন ব্যবহার হচ্ছে, কোনো একটা খালি হলেই নিয়ে যাব। আমার তাহলে করার কিছু নেই? আপনার যা করার তার সব কিছু করেছেন, একটা মাত্র জন্ম হওয়া একটা বাচ্চাকে ডোবাতে ফেলে দিলে তাকে পেয়ে কেউ তুলে হাসপাতাল পর্যন্ত আনে না, আপনি এনেছেন, তার চিকিৎসা শুরু করিয়েছেন, ওষুধপত্র যা লাগবে কিনে দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ। স্বামী মিতস্তুত করে জিজ্ঞেস করল, বাচ্চাটা যদি শেষ পর্যন্ত না বাঁচে? বেওয়ারিশ লাশকে দাফন করার খুব ভালো ব্যবস্থা আছে। আপনি শুনে খুব অবাক হবেন, মানুষকে আমরা অনেক সময় বাঁচাতে পারি না, কিন্তু মরে গেলে যথেষ্ট যত্ন করে তাকে দাফন কাফন করি। আর যদি কোনো একটা ম্যাজিক হয়ে যায়, বাচ্চাটা বেঁচে যায়, তখন তার কী হবে? এরকম ছোট বাচ্চাদের নিয়ে কোনো ভাবনা নেই, এদের পালক নেওয়ার জন্য অনেক পরিবার থাকে, যদি বেঁচে যায় তাহলে এই বাচ্চাটি সুন্দর একটা পরিবার পেয়ে যাবে। শামিম তবু ইতস্তত করে, তাহলে আপনি বলছেন এই বাচ্চাটির জন্য আমার আর কিছুই করার নেই? না, আপনার আর কিছুই করার নেই। তাহলে আমি চলে যাব? হ্যাঁ, আপনি চলে যেতে পারেন। শামিম ছোট শিশুটির দিকে তাকালো, শিশুটির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছোট ছোট দ্রুত নিঃশ্বাস পড়ছে, নিউমোনিয়া শিশুদের বেলায় যেটা সবসময় দেখা যায়। শামিম শিশুটির কপাল একবার স্পর্শ করে মনে মনে বলল, ভালো হয়ে যাও। হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে শামিমের ভিতরে কিছু একটা খচখচ করতে লাগলো, ঠিক কোন ব্যাপারটা তার ভিতরে এরকম খচখচ করছে সে ধরতে পারল না, সেজন্য অস্বস্তিটা আরও বেশি পীড়া দিতে লাগলো। চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে শামিম তার ব্যাকপ্যাকটা নিচে রেখে ভেতরে তাকাতেই দেওয়ালে টানানো শাহানা আর ঋতুর বড় ছবিটা চোখে পড়ল। দুজনই তার দিকে তাকিয়ে আছে, যতক্ষণ সে বাসায় থাকে ততক্ষণ এই দুজন তার দিকে তাকিয়ে থাকে। গাড়ি অ্যাক্সিডেন্টে তার শরীরের প্রায় সবগুলো হাড় ভেঙে গিয়েও সে বেঁচে গেল, কিন্তু শাহানা আর ঋতুর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু তারা দুজনেই মরে গেল। বিষয়টা এতদিন পরেও তাকে অবাক করে দেয়। শামিম কোনোদিন চিন্তা করেনি শাহানা আর ঋতু ছাড়া সে একা একা বেঁচে থাকতে পারবে, কিন্তু সে একা একা বেঁচে আছে। ঠিক কী কারণ জানা নেই, মাঝে মাঝেই তার মনে হয় শাহানা কিংবা ঋতু আসলে মারা যায়নি, তারা বাসাতেই আছে, ডাক দিলেই দরজা খুলে বের হয়ে আসবে। শান্তা চোখ পাকিয়ে বলবে, কি হলো, চিৎকার করছো কেন, তোমার সমস্যাটা কি? আর ঋতু কোনো কথা না বলে পেছন থেকে ছুটে এসে তার ঘাড়ে ঝুলে পড়বে। একটিবার, শুধু একটিবার ঋতুকে দুই হাতে ঝাপটে ধরার জন্যে তার সমস্ত শরীর আঁকুমাঁকু করতে থাকে। শাহানার চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলার জন্য তার সমস্ত চেতনা মাঝে মাঝে আচ্ছন্ন হয়ে যায়। শামিম শার্টটা খুলতে খুলতে বলল, বুঝলি ঋতু, আজকে ছোট একটা বাচ্চাকে হাসপাতালে রেখে এসেছি, বাচ্চাটা মনে হয় বাঁচবে না। স্বামী মাঝে মাঝেই এরকম করে, জোরে জোরে কথা বলে যেন সত্যিই ঋতু কিংবা শাহানা তার কাছাকাছি দাঁড়িয়ে আছে, কেউ তাকে এটা করতে দেখেনি, দেখলে নিশ্চিতভাবেই ধরে নিত সে একজন বদ্ধ উন্মাদ। একটু পরে স্বামী আবার বলল, নিউমোনিয়া হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন দিতে হবে, তারপরেও লাভ হবে বলে মনে হয় না। বাথরুমে হাত মুখ ধুতে দিতে বলল, বাচ্চাটা যদি বেঁচে যেত সেটা একটা অসাধারণ গল্প হতো, কিন্তু মুশকিল কি জানিস? শামিম একটু থেমে বলল, মুশকিল হলো রিয়েল লাইফে অসাধারণ গল্প নাই, ম্যাজিক নাই, রিয়েল লাইফ খুবই কঠিন, খুবই বোরিং। শামিম ফ্রিজ থেকে কিছু খাবার বের করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেতে খেতে আবিষ্কার করলো তার ভেতরে আবার কোনো একটা কিছু নিয়ে এক ধরনের অস্বস্তি, শুধু মনে হচ্ছে কিছু একটা জিনিস হিসেবে মিলছে না,
কোথায় সেই হিসেব মিলছে না সে ধরতে পারছে না। খাওয়া শেষ করে স্বামীন যখন এক কাপ চা তৈরি করে সোফায় হেলান দিয়ে অন্যমনস্কভাবে কাপে চুমুক দিচ্ছে, তখন সে হঠাৎ করে চমকে উঠল। হঠাৎ করে সে বুঝতে পারলো কেন হিসেবটা মিলছে না। হঠাৎ করে সে বুঝতে পেরেছে কেন তার ভেতরে এত অস্বস্তি। গ্রামের সেই ডোবাতে কিশোরী মেয়েটা যখন প্রথমবার সেই শিশুটাকে একটা বড় মাছ মনে করে তার বাবাকে ডাকতে গেল, তখন থেকে সে ডোবার পাশে বসে ডোবার পানির দিকে তাকিয়েছিল। সে বাচ্চাটিকে দেখেনি, তার কারণ বাচ্চাটা পানিতে ডুবেছিল। একজন মানুষ নিঃশ্বাস না নিয়ে পানির ভেতরে বড় জোর 1-2 মিনিট থাকতে পারে, কিন্তু এই বাচ্চাটা তার চোখের সামনে কমপক্ষে টানা 15 মিনিট পানিতে ডুবেছিল। এই 15 মিনিট বাচ্চাটা একবারও নিঃশ্বাস নেয়নি, এটি কিভাবে সম্ভব? সে যখন বাচ্চাটিকে পানি থেকে তুলেছে তখন বাচ্চাটির পুরোপুরি জ্ঞান আছে। বাচ্চাটি তার দিকে এক ধরনের বিস্ময় নিয়ে তাকিয়েছিল, নবজাতকের বিস্ময়কর সেই বুক কাঁপানো দৃষ্টি। শামিম তার চায়ে চুমুক দিতে ভুলে গেল। তার সামনেই কমপক্ষে 15 মিনিট পানিতে ডুবেছিল, সে ওখানে হাজির হওয়ার আগে কতক্ষণ ডুবেছিল কে জানে। তাকে নিশ্চয়ই দিনের আলোতে ডোবায় ফেলেনি, রাতের অন্ধকারে ফেলেছে, যার অর্থ এই শিশুটি নিশ্চয়ই বেশ 1 ঘন্টা পানিতে ডুবে আছে। কিন্তু পানিতে ডুবেও বাচ্চাটি মারা যায়নি, সেটি একটি অসম্ভব ব্যাপার। মানুষকে বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হয়, শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিতে হয়। শরীরের সমস্ত জৈবিক কাজ সাময়িকভাবে বন্ধ করে দিতে পারলে হয়তো নিঃশ্বাস নেবার প্রয়োজন হবে না, কিন্তু বাচ্চাটির জৈবিক কাজ তো বন্ধ হয়নি। বাচ্চাটির তো পুরোপুরি জ্ঞান ছিল, মাঝে মাঝে পানিতে খলবল করে মাছের মতো নড়ে উঠেছিল। বাচ্চাটিকে তোলার পর তার হাতের ভেতর নাড়াচাড়া করেছে, সে পুরোপুরি সজাগ একটা শিশুর মতো ছিল, কোনো নিঃশ্বাস না নিয়ে। এটি কিভাবে সম্ভব? শামিম একটু অবাক হলো, বিষয়টা কেন তার চোখে এতক্ষণ পর ধরা পড়ল। যেহেতু এটা অসম্ভব একটা ঘটনা, তাই নিজের অজান্তেই সে ধরে নিয়েছে নিশ্চয়ই এটি সত্যি নয়, নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে যেটা তার চোখে পড়েনি। তাছাড়া বাচ্চাটাকে প্রাণে বাঁচানোটাই ছিল তার মূল উদ্দেশ্য, তখন অন্য কোনো কিছু সাময়িকভাবে তার মাথায় আসেনি। শামিম চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো, সে হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে আরও একবার দেখে আসবে, এই রহস্যময় শিশুটিকে আরও একবার নিজের চোখে দেখে আসা দরকার। শামিম যখন হাসপাতালে পৌঁছেছে তখন সেখানে অনেক ভিড়, সরকারি হাসপাতালে যেরকম হয়। রোগের তুলনায় নার্স ডাক্তারের সংখ্যা খুব কম, হাসপাতালের কোনো নিয়মকানুন নেই, লোকজন ইচ্ছে মতো ভেতরে ঢুকছে বের হচ্ছে, রোগীর পাশে দাঁড়িয়ে আছে। বাচ্চাদের ওয়ার্ডের সব বাচ্চার কাছেই তার মা কিংবা কোনো আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। স্বামীম যে শিশুটিকে হাসপাতালে রেখে গেছে তার কাছে কেউ নেই, না কি অক্সিজেনের নল লাগানো ছিল সেটা সরে গেছে কেউ লক্ষ্য করেনি। বুকটা খুব দ্রুত উঠানামা করছে, ঠোঁটগুলো নীল। স্বামীম বুঝতে পারলো বাচ্চাটি এর মাঝে মৃত্যুর দিকে আরও কয়েক পা এগিয়ে গেছে। স্বামীম এদিক সেদিক তাকে একজন নার্স খুঁজে বের করলো, জিজ্ঞেস করলো, এ বাচ্চাটার কি খবর? নার্স একটা স্যালাইনের ব্যাগ নিয়ে একদিকে প্রায় ছুটে যাচ্ছিল, বলল, ডিউটি ডাক্তারকে জিজ্ঞেস করেন। স্বামীম ডিউটি ডাক্তারকে খুঁজে বের করার জন্য এদিক সেদিক তাকাচ্ছিল, তখন পেছন থেকে কেউ একজন ভারী গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা? স্বামীম ঘুরে তাকালো, ধরের উপর মাথা বসানো ঘাট্টা ঘোট্টা একজন মানুষ, গায়ে ডাক্তারের এপ্রন, গলা থেকে স্টেথোস্কোপ ঝুলছে, তাই বোঝা যাচ্ছে মানুষটা ডাক্তার। স্বামীম হাসি হাসি মুখ করে বলল, না কোনো সমস্যা নেই, আমি এই বাচ্চাটাকে ভর্তি করে গিয়েছিলাম, দেখতে এসেছি কেমন আছে। ও, মানুষটা ভুরু কুঁচকে শামিমের দিকে তাকালো, চোখের দৃষ্টি দেখে শামিমের মনে হলো সে নিশ্চয়ই কোনো এক প্রকার ভুল করে ফেলেছে। শামিম বলল, আমি নিজেও আসলে ডাক্তার। মানুষটা বলল, ও, রোগী কেমন দেখলেন? ভালো না, খুব ক্রিটিক্যাল, মনে হয় আর একটু কেয়ার দরকার ছিল। ডাক্তার মানুষটা বলল, কেয়ার দরকার মনে করলে কেয়ার দেন, আপনাকে বাধা দিচ্ছে কে? স্বামী মানুষটার কথা শুনে রীতিমতো চমকে উঠল, এরকম ভাষায় কেউ তার সাথে কথা বলতে পারে শুনেও সে বিশ্বাস করতে পারে না। মানুষটার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর জন্য আপনার এত দরদ কেন? দরদ? স্বামীম হতচকিতের মতো এদিক সেদিক তাকালো। ভর্তি করানোর সময় কম বয়সী কলেজ ছাত্রীর মতো দেখতে মহিলা ডাক্তারটি কি সুন্দর করে কথা বলেছে, আর এই গরিলার মতো মানুষটা কি শুরু করেছে! মানুষটা এমনভাবে শামিমের দিকে এগিয়ে এলো যে তার মনে হলো বুঝি তাকে মারতে আসছে। একেবারে তার মুখের কাছে মুখ এনে হিসহিস করে বলল, এই বাস্টার্ডের মা তাকে বাঁচাতে চায় না, ডোবায় ফেলে দিয়েছে, আপনি কেন তুলে এনেছেন? কি বলছেন আপনি? এই পাপের সন্তানকে বাঁচানোর আমার মাথা ব্যথা কেন হবে? শামিম পাথরের মতো মুখ করে বলল, কি বলছেন আপনি? আপনি একজন ডাক্তার, আপনি হিপোক্রেটাসের ওথ নিয়েছেন।
গুলি মারি আমি হিপোক্রেটাসকে, ঘেন্না হয় আমার। আমার কেন আবর্জনা খাটতে হবে? নর্দমার আবর্জনা কেন তুলে নেছেন? এইখানে সত্যিকারের মা বাবা সত্যিকার বাচ্চা আছে, আমি তাদের চিকিৎসা করব। পাপের সন্তানকে আমি কেন ছোঁব? যার জন্ম হয়েছে দোজকে যাবার জন্যে, তার জন্য আমার কি দায়িত্ব? অসহ্য ক্রোধে শামিমের শরীরে জ্বালা ধরে যায়। গরিলার মতো মানুষটা হিসহিস করে বলল, এই বাস্টারের চিকিৎসা করার আমার কোনো শখ নেই। একে বাঁচাতে চাইলে আপনি নিয়ে যান এখান থেকে। এই ওয়ার্ডে অনেক সত্যিকারের মানুষের সত্যিকারের বাচ্চা আছে যাদের চিকিৎসা দরকার। অনেক কষ্ট করে শামিম নিজেকে শান্ত রাখলো। তারপর শীতল গলায় বলল, ঠিক আছে আমি নিয়ে যাব। তার আগে আমার একটু প্রিপারেশন দরকার, আমি প্রিপারেশন নিয়ে আসছি। আপনার কাছে অনুরোধ। কি অনুরোধ? আমি প্রিপারেশন নিয়ে আসার আগে আপনি এই বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলবেন না। মানুষটা তীব্র দৃষ্টিতে শামিমের দিকে তাকিয়ে রইল। শামিম নিচু গলায় বলল, যদি মেরে ফেলেন তাহলে আমি গলা টিপে আপনাকে মেরে ফেলব। মানুষ মারলে অপরাধ হয়, জানোয়ার মারলে অপরাধ হয় না। দুই ঘন্টা পর শিশুটি শামিমের বাসায় তার ডাইনিং টেবিলে শুয়ে আছে। শামিম ফ্যান থেকে একটা দড়ি ঝুলিয়ে সেখানে একটা স্যালাইনের ব্যাগ ঝুলিয়ে রেখেছে। বাচ্চাটিকে একটা কম্বল দিয়ে মুড়ে ঢেকে রেখেছে। মাথার কাছে একটা ছোট অক্সিজেন সিলিন্ডার, সেখান থেকে তার নাকে সরু প্লাস্টিকের নল দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। সে স্টেথোস্কোপ দিয়ে শিশুটির বুক পরীক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে টানানো তার মেয়ে ঋতুর ছবির দিকে তাকিয়ে বলল, বুঝলি ঋতু, বাচ্চাটার অবস্থা ভালো না। যে বাচ্চা ঘন্টার পর ঘন্টা ডোবায় ডুবে থাকতে পারে তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারছি না, কেমন লাগে বল? শামিম গলার স্বর নামিয়ে ষড়যন্ত্রের মতো করে বলল, আমার কি মনে হচ্ছে জানিস ঋতু, আমার মনে হচ্ছে এই বাচ্চাটি আসলে পানির ভিতর নিঃশ্বাস নিতে পারে। এখন তাকে বাঁচাতে হলে পানিতে ডোবাতে হবে। কিন্তু তুই বল, এটা কি বিশ্বাসযোগ্য কথা? শামিম উঠে সারা ঘরে একবার পায়চারি করল, তারপর টেলিফোনটা হাতে নিয়ে একটা নম্বরে ডায়াল করল। জর্জটাউন ইউনিভার্সিটিতে তার এককালীন সহকর্মী অ্যালেক্সের নম্বর। এই সময়টাতে তার খুব ব্যস্ত থাকার কথা, টেলিফোনটা ধরবে তার সম্ভাবনা খুব কম। কিন্তু শামিম অবাক হয়ে দেখল অ্যালেক্স টেলিফোনটা ধরে তার বিচিত্র ইংরেজি উচ্চারণে বলল, অ্যালেক্স বলছি। শামিম ইংরেজিতে বলল, অ্যালেক্স আমি শামিম। অন্য পাশ থেকে অ্যালেক্সের আনন্দোচ্ছ্বাস শোনা গেল, হে শামিম, লং টাইম নো সি, নো টক, নো ইমেল, তোমার হয়েছেটা কি, বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, তোমার কি খবর? অ্যালেক্স চিৎকার করে বলল, আমার সব রকম খবর আছে, ভালো খারাপ, মাঝারি রকমের ভালো, মাঝারি রকমের খারাপ, খুব ভালো, খুব খারাপ, কোনটা শুনতে চাও? শামিম হেসে ফেলল, বলল, সবগুলি শুনি, খারাপ থেকে শুরু করে আস্তে আস্তে ভালোর দিকে যাও। অ্যালেক্স হড়বড় করে কথা বলতে থাকে। দুই বন্ধু বেশ খানিকক্ষণ পুরনো দিনের কথা বলে একে অন্যের খবর নেয়। একসময় অ্যালেক্স বলল, ঠিক আছে শামিম, এখন বলো তুমি কেন ফোন করেছো। ধরে নিচ্ছি তুমি তোমার পুরনো বন্ধুর গার্লফ্রেন্ড তাকে কীরকম দাগাবাজি করেছে তার খবর নেওয়ার জন্য ফোন করো নি। শামিম বলল, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কাছে একটা জিনিস জানার জন্য ফোন করেছি। ইন্টারনেটের হালকা তথ্য দিয়ে বের হবে না, আমার খাঁটি বৈজ্ঞানিক তথ্য দরকার। ঠিক আছে বলো। মানুষ কি কোনোভাবে তার ফুসফুস ব্যবহার না করে নিঃশ্বাস নিতে পারে? না, পারে না। শরীরের চামড়া দিয়ে? মানুষের চামড়া হচ্ছে তার শরীরের সবচেয়ে বড় অর্গ্যান, প্রায় 3 কেজি ওজন, প্রায় 2 মিলিয়ন লোমকূপ, 1 বর্গ ইঞ্চিতে 4 মিটার রক্তনালী। চামড়ার মৃত কোষ প্রতিনিয়ত ঝরে পড়ছে, নতুন কোষের জন্ম নিচ্ছে। এক জীবনে এক মানুষ প্রায় 1000 বার নতুন চামড়ার জন্ম দেয়। কিন্তু যত কিছুই করুক এই চামড়া দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। সরি শামিম। কিন্তু কোনো কোনো প্রাণী তো নিতে পারে। হ্যাঁ পারে, উভচরেরা পারে, কোনো কোনো ব্যাঙ পারে, স্যালামান্ডার পারে, কোনো কোনো স্যালামান্ডার আছে যাদের ফুসফুস নেই, তারা তাদের চামড়া দিয়ে নিঃশ্বাস নেয়। কিন্তু মানুষ তো স্যালামান্ডার না। কোনো স্তন্যপায়ী প্রাণী পারে? অ্যালেক্স কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, অস্ট্রেলিয়াতে ইঁদুরের মতো এক ধরনের মার্সুপিয়াল আছে, তার নামটা খুবই ফ্যান্সি, জুলিয়া ক্রিক ড্রুনাট। এই ইঁদুরগুলো চামড়ার ভিতর দিয়ে নিঃশ্বাস নিতে পারে, আমার জানা মতে আর কোনো স্তন্যপায়ী প্রাণী পারে না। অ্যালেক্স এক মুহূর্ত অপেক্ষা করে বলল, তুমি কেন আমাকে এটা জিজ্ঞেস করছো? তুমি কি কাউকে পেয়েছো যে ফুসফুস ব্যবহার না করে চামড়া দিয়ে নিঃশ্বাস নিতে পারে? শামিম হাসার চেষ্টা করে বলল, না সেভাবে পাইনি, কিন্তু এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা পাচ্ছি না। অ্যালেক্স হঠাৎ করে গম্ভীর গলায় বলল, দেখো শামিম, মানুষের প্রতি মুহূর্তে বিবর্তন হচ্ছে, মিউটেশন হচ্ছে, তাই ঘটনাক্রমে খুব বিচিত্র কিছু হওয়া অসম্ভব কিছু না।
এই মিউটেশনগুলো টিকে থাকে না বলে আমরা এই বিচিত্র উদাহরণগুলো দেখি না। মানুষের চামড়ার প্রতি বর্গ ইঞ্চিতে 4 মিটার রক্তনালী, সেগুলো যদি কোনোভাবে চামড়ার কোষের ভেতর দিয়ে অক্সিজেন এক্সচেঞ্জ করতে পারে, সে হয়তো চামড়া দিয়ে নিঃশ্বাস নিতেও পারে। মাছ তার ফুলকা দিয়ে পানি থেকে অক্সিজেন নেয়। শামিম কিছু বলল না। অ্যালেক্স বলল, চামড়া দিয়ে নিঃশ্বাস নেবার জন্য স্যালামান্ডারের চামড়া ভিজে থাকতে হয়। তুমি তোমার কেসে চামড়া ভিজিয়ে দেখো, দরকার হলে পানিতে ডুবিয়ে দেখো। তুমি বিজ্ঞানী মানুষ, তোমার কারো কথা বিশ্বাস করার দরকার নেই। তুমি এক্সপেরিমেন্ট করো, করে দেখো কি হয়। শামিম বলল, দেখব। কিছুক্ষণের মাঝেই শামিম তার এক্সপেরিমেন্ট শুরু করলো। শামিম টেবিলে একটা গামলায় পানি রেখে সেখানে খানিকটা গরম পানি ঢেলে কুসুম কুসুম তাপমাত্রায় নিয়ে এলো। হাত দিয়ে যখন মনে হলো তাপমাত্রাটা আরামদায়ক একটা উষ্ণতায় পৌঁছেছে, তখন সে শিশুটিকে কম্বলের ভেতর থেকে বের করে খুব সাবধানে গামলার পানিতে নামালো। শিশুটির মাথার পেছনে সাবধানে ধরে রাখলো, হঠাৎ যেন গড়িয়ে পানিতে পড়ে না যায়। পানিতে নামানোর পর শিশুটির শরীর 1-2 বার ঝাঁকুনি দেয়, তারপর শান্ত হয়ে যায়। শামিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শিশুটি খুব ধীরে ধীরে তার হাত পা নাড়ছে। মনে হয় পানির ভেতরে এই শিশুটি একটু বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। শিশুটির বুক খুব দ্রুত ওঠানামা করছিল, নিউমোনিয়া হলে বাচ্চাদের যা হয়। শামিম অবাক হয়ে দেখল তার বুকের ওঠানামা কমে আসছে। শুধু তাই না, তার সারা শরীরে ছোট ছোট বাতাসের বুদবুদ জমা হচ্ছে। চামড়া দিয়ে শরীরে অক্সিজেন নিয়ে আবার চামড়া দিয়েই কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বুদবুদগুলো বড় হওয়ার আগেই শরীরে লেগে থাকছে। শামিম হতবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে থাকে। স্টেথোস্কোপ দিয়ে তার হৃৎস্পন্দন মেপে দেখে। ছোট শিশুর একটা শক্তিশালী হার্ট ধুকপুক ধুকপুক করে সারা শরীরে রক্ত সঞ্চালন করছে। শামিম চাপা গলায় বলল, ঋতু তুই দেখছিস কি হচ্ছে, দেখছিস তুই? দেয়ালে ঋতুর ছবি কোনো উত্তর দিল না, কিন্তু তাতে শামিমের কোনো সমস্যা হলো না। সে ফিসফিস করে বলল, বুঝলি ঋতু, আমি এখন কি করব? আমি এখন খুব সাবধানে এই বাচ্চাটির মাথাটা ছেড়ে দেব, যেন তার মাথাটাও পানির ভেতরে ঢুকে যায়, তার পুরো শরীর যেন পানির ভেতরে থাকে। আমার কি মনে হয় জানিস? শামিম ঋতুকে প্রশ্নের উত্তর দেওয়ার একটু সময় দিল, তারপর বলল, আমার মনে হয় এই ছোট শিশুটা তখন আরও ভালো করে নিঃশ্বাস নিতে পারবে। শামিম তখন সাবধানে বাচ্চাটার মাথা ছেড়ে দিল, সাথে সাথে বাচ্চাটা পানির নিচে তলিয়ে যায়। বাচ্চাটার চোখে মুখে বিন্দুমাত্র অস্বস্তির চিহ্ন নেই, বরং খুবই স্বাভাবিকভাবে সে পাশ ফিরে শুয়ে পড়ল। তার মুখ থেকে বড় বড় কয়েকটা বাতাসের বুদবুদ বের হয়ে আসে। শামিম নিঃশ্বাস বন্ধ করে শিশুটির হৃৎস্পন্দন মাপে। একটা সতেজ কচি হৃৎপিণ্ড বুকের ভেতর ধকধক করছে। কি বিচিত্র একটা দৃশ্য! শামিম হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঋতুর ছবির দিকে তাকিয়ে বলল, বুঝলি ঋতু, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় এইবারে আমি এই বাচ্চাটাকে বাঁচিয়ে তুলতে পারবো। ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে না বলে ফুসফুসটা বিশ্রাম পাচ্ছে। এখন নতুন অ্যান্টিবায়োটিক চেষ্টা করতে পারবো। তোর কি বিশ্বাস হচ্ছে ঋতু? আমার একটুও বিশ্বাস হচ্ছে না। পরদিন শামিম অ্যালেক্সকে একটি ইমেল পাঠালো। প্রিয় অ্যালেক্স, আমি জানি তুমি বিশ্বাস করবে না, তারপরও আমি তোমাকে লিখছি। বিশ্বাস করো, সাথে যে ছবিটা পাঠাচ্ছি সেটা সত্যি। আমার বাসায় বড় একটি অ্যাকোয়ারিয়ামে ছোট একটি মেয়ে, বয়স সম্ভবত 48 ঘন্টার বেশি নয়, সে পানির নিচে শান্ত হয়ে ঘুমাচ্ছে। সে ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছে তার ত্বক দিয়ে। তার শরীরে একটা রূপালি আভা লক্ষ্য করেছ? এইটা এসেছে ত্বকের উপরে খুব সূক্ষ্ম একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আস্তরণ থেকে, নিঃশ্বাসের সাথে যেটা বের হয়ে আসছে। এই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিচ্ছি না, একটা পাম্প দিয়ে পানিতে অক্সিজেন মিশিয়ে যাচ্ছি। মেয়েটার খুব খারাপ ধরনের নিউমোনিয়া হয়েছিল, এইটুকুন শরীরে অনেক অ্যান্টিবায়োটিক গিয়েছে। কাল থেকে আজকে সে অনেকখানি ভালো। তোমার কি মনে হয়, জীববিজ্ঞান বই কি নতুন করে লিখতে হবে? শামিম পুনশ্চ, ছবিটি তোমার জন্য সাংবাদিকেরা হাতে পেলে আমার জীবন শেষ হয়ে যাবে। 2 মিনিটের ভেতর শামিম অ্যালেক্সের কাছ থেকে একটা উত্তর পেল। প্রিয় শামিম, আমি আসছি। অ্যালেক্স পুনশ্চ, আমার জন্য বেশি করে ঝাল দিয়ে ভারতীয় কায়দায় মুরগির মাংস রান্না করে রেখো। মৎস্যকন্যার জন্য সম্ভাব্য কিছু ওষুধ, অ্যান্টিবায়োটিক, হরমোন, স্টেরয়েড, নিউট্রিয়েন্ট আনছি। কাস্টমস আটকালে উদ্ধার করার ব্যবস্থা রেখো। 13 বছর পর পুকুরের বাঁধানো ঘাটে শুয়ে স্বামী আকাশের দিকে তাকিয়েছিল। গভীর নীল আকাশ, সেই আকাশে এক চিলতে মেঘ, সেই মেঘের কাছাকাছি একটা চিল উঠছে। সত্যিই কি উঠছে নাকি ভেসে আছে? দুটি পাখা মেলে ধরে আকাশে কি সহজেই একটা চিল ভেসে থাকে? কেমন করে ভেসে থাকে?
স্বামী মুটে বসে পুকুরের দিকে তাকালো। পুকুরের স্থির পানিতে একটু ঢেউ নেই, একটু আলোড়ন নেই, মনে হয় পুকুরের পানি নয়, সময় বুঝে স্থির হয়ে আছে। পুকুরের কাছের মতো স্থির পানিতে বড় বড় গাছের ছায়া পড়েছে, সেই ছায়াগুলোও স্থির। শামিম নিজের ভেতর এক ধরনের বিষণ্নতা অনুভব করে, কেন তার ভেতর এই অকারণ বিষণ্নতা সে জানে না। শামিম একবার আকাশের চিলটিকে দেখে আবার পুকুরের স্থির পানির দিকে তাকালো। এই মুহূর্তে সিরিনা পানির নিচে ঘুরে বেড়াচ্ছে, কতক্ষণ থেকে সে পানির নিচে আছে কে জানে, 45 মিনিট, 1 ঘন্টা, নাকি আরও বেশি। 13 বছর আগে অচেনা অজানা একটা গ্রামের ডোবায় সিরিনাকে কোঁচ দিয়ে একজন প্রায় গেঁথে ফেলছিল। শামিম শেষ মুহূর্তে তাকে বাঁচিয়েছিল, টাওয়েলে পেঁচিয়ে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করেছিল। গরিলার মতো একজন ডাক্তার ঠিক করে সেরিনার চিকিৎসা করতে রাজি হয়নি বলে শামিম সেরিনাকে তার বাসায় নিয়ে এসেছিল। তাকে বাসায় নিয়ে এসেছিল বলে সে বুঝতে পেরেছিল সেরিনা অন্য সবার থেকে ভিন্ন, স্যালামান্ডারের মতো কিংবা অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল জুলিয়া ক্রিক ডোনার্টের মতো সেরিনা ত্বক দিয়ে নিঃশ্বাস নিতে পারে। শামিমের মনে হয় মাত্র সেই দিনের ঘটনা যখন সেরিনার কথা শুনে ওয়াশিংটন ডিসি থেকে পরের দিন অ্যালেক্স এদেশে চলে এসেছিল। পুরো 1 মাস অ্যালেক্স সেরিনার পাশে পাশে ছিল, এই অস্বাভাবিক ক্ষমতা নিয়ে যেন সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে পারে সেজন্য অ্যালেক্স একটু একটু করে সেরিনাকে প্রস্তুত করেছে, সেরিনার রক্তটাকে পরিশুদ্ধ করেছে, ত্বকটাকে কোমল করেছে, লোমকূপকে বিস্তৃত করেছে, রক্তনালীকে স্পষ্ট করেছে, ফুসফুসের নিউমোনিয়াকে দূর করেছে। সেরিনার নামটিও অ্যালেক্সের দেওয়া, গ্রিক উপাখ্যানে মৎস্যকন্যার নাম ছিল সাইরেন, সাইরেন থেকে সেরিনা। 1 মাস পর অ্যালেক্স ওয়াশিংটন ডিসি ফিরে গিয়েছিল। সেরিনার পরিচয় গোপন রেখে অ্যালেক্সের নেচারে একটা প্রবন্ধ লেখার কথা ছিল, সেই প্রবন্ধ আর লেখা হয়নি। অ্যালেক্স ছুটি কাটাতে মাউন্ট রেনিয়ারে চড়ে উঠতে গিয়ে বরফ ধসে হারিয়ে গেল। শামিমের কি অবাক লাগে, একজন মানুষ কি সহজে হারিয়ে যায়। শামিম কখনো ভাবেনি অজানা অচেনা একটা গ্রামের ডোবায় পরিত্যক্ত একটা নবজাতককে নিয়ে সে আবার নিজের জীবন শুরু করবে। শাহানা আর ঋতু মারা যাওয়ার পর তার জীবনটা ছিল খাপ ছাড়া, সে ঠিক করে নিয়েছিল বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবে, কিন্তু সেরিনার কারণে আবার তার শখ সে বুলট পালট হয়ে গেল। এই মেয়েটি যেন সুন্দর সুস্থ একটা জীবন পেতে পারে শামিম তার সব ব্যবস্থা করতে শুরু করেছিল। তখন একদিন রাতে তাকে ঘুম পাড়িয়ে দেবার জন্যে কোলে নিয়েছে, তখন হঠাৎ করে অবুঝ শিশুটি তার চোখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। 1 মাসের শিশু সত্যি সত্যি কারো চোখের দিকে তাকিয়ে অর্থপূর্ণভাবে হাসতে পারে কি না সেটা নিয়ে তর্ক করা যেতে পারে, কিন্তু শামিম কোনো আলোচনার মাঝে গেল না। সেই অর্থহীন হাসিটি তার বুকের ভেতর সব কিছু উলট পালট করে দিল। ঠিক সেই মুহূর্তে শামিম ঠিক করল সেরিনাকে সে নিজের সন্তান হিসেবে বড় করবে। তার খাপছাড়া অগোছালো জীবনটাকে আবার নতুন করে সাজাতে হলো। মফস্বলের একটা শহরে সে এসে স্থায়ী হল। শহরতলিতে বড় জায়গা নিয়ে তার বাসা, বাসার পাশে বড় পুকুর, সেই পুকুরের ঘাটে সে এখন বসে আছে। গভীর পুকুরের কালো পানির নিচে সেরিনা সাঁতার কাটছে। হঠাৎ পুকুরের ঠিক মাঝখানে বিদ্যুৎ ঝলকের মতো সেরিনা লাফিয়ে উঠে তার সমস্ত শরীর পানি থেকে বের হয়ে আসে। 2 হাত দুদিকে ছড়িয়ে সে চোরকির মতো ঘুরপাক্ষি থেকে তা আবার পানিতে আছড়ে পড়ে। তারপর সে পানি ছিটিয়ে সাঁতরে সাঁতরে পুকুর ঘাটের দিকে আসতে থাকে। পুকুরের সিঁড়ি ধরে সে শামিমের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, আব্বু তুমি ভয় পেয়েছ? শামিম বলল, তোর ধারণা আমি তোকে ভয় পাই? চমকে উঠেছে কেন বলো? হ্যাঁ একটু চমকে উঠেছি, হঠাৎ করে পানি থেকে লাফ দিলি তো সেজন্যে। সেরিনা পুকুর ঘাটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। শামিমের বড় একটা টি শার্ট পরেছে, সেটা প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে। মাথার ভিজে চুলগুলো তার মুখে লেপটে আছে, ভিজে শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। সেরিনা উপরে উঠে ভিজে শরীরে শামিমকে ঝাপটে ধরে আহ্লাদি গলায় বলল, আব্বু আব্বু আব্বু, আমার সুইট আব্বু। শামিম বলল, দিলি আমাকে ভিজিয়ে? ভিজলে কিছু হয় না আব্বু, আবার শুকিয়ে যায়। শামিম হাত দিয়ে সেরিনাকে ধরে বলল, তোর কিছু হয় না, তুই হচ্ছিস মৎস্যকন্যা, আমরা তো তোর মতো মৎস্যকন্যা না, মৎস্য মানব না, আমরা হচ্ছি বোরিং মানুষ। মৎস্য মানব হওয়া খুব সোজা, আমি তোমাকে শিখিয়ে দেব। শামিম উঠে দাঁড়িয়ে বলল, থাক আমাকে আর কিছু শেখাতে হবে না। সেরিনা বলল, আব্বু যা খিদে পেয়েছে তোমাকে কি বলবো, মনে হচ্ছে একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলতে পারবো। থাক আস্ত ঘোড়া খেতে হবে না, ভাত খাবি আয়। সেরিনা তার ভিজে শরীরে শামিমকে ধরে রাখে। সে অবস্থায় দুজনে পুকুর ঘাট থেকে গাছগাছালির ছায়া দিয়ে হেঁটে হেঁটে বাসায় ঢুকল। বাসায় কেউ নেই, সাধারণত কেউ থাকে না। সকালে একজন মহিলা এসে ঘরদোর পরিষ্কার করে দেয়, বিকেলে এসে একটু রান্না করে দেয়।
সেরিনা তার ভেজা শরীর মোছায় কোনো চেষ্টা করল না। যতক্ষণ পানিতে ছিল একবারও সে নিঃশ্বাস নেয়নি, পানি থেকে উপরে উঠে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে শুরু করেছে। শরীর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর সে আবার সত্যিকার অর্থে নিঃশ্বাস নেবে, ফুসফুস ব্যবহার করে বাতাস থেকে অক্সিজেন নেবে। যখন ছোট ছিল তখন সেরিনাকে এটা শেখাতে হয়েছে, আস্তে আস্তে এটা সেরিনার জন্য স্বাভাবিক হয়ে গেছে। তবে তাকে সব সময় সতর্ক থাকতে হয়, যখন অন্যদের সামনে থাকে তখন তাকে ভেজা থাকলেও নিঃশ্বাস নেবার একটা সূক্ষ্ম অভিনয় করতে হয়। শামিম খাবার গরম করে টেবিলে রাখতে থাকে। সেরিনা ভেজা শরীরে ঘুরঘুর করে শামিমকে সাহায্য করে, তারপর দুজন খেতে বসে। সেরিনার প্লেটে খাবার তুলে দেওয়ার সাথে সাথে সে খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ল। শামিম কিছুক্ষণ তাকে খেতে দেখলো, তারপর বলল, তোর এত হুড়মুড় করে খেতে হবে না, আস্তে আস্তে খা, তোর খাবার কেউ চুরি করে নেবে না। সেরিনা আবার হি হি করে হাসলো, বলল, তোমাকে বলেছি না খিদে লেগেছে, এক ঘন্টা পানির নিচে সাঁতরাবি খিদে লাগবে না। আমি পানির নিচে সাঁতরাই না আব্বু। কি করিস? ঘুরে বেড়াই, শুয়ে থাকি, মাছদের সাথে কথা বলি। শামিম হেসে ফেলল, কি কথা বলিস, কেমন আছেন, ভালো আছেন, ডিম পারবেন? সেরিনা আবার হিহি করে হাসলো, বলল, আগে মাছগুলো আমাকে দেখলে পালিয়ে যেত, এখন পালায় না, কাছে আসে, আমার সাথে সাঁতরাই, আমি মাঝে মাঝে সাঁতারের কম্পিটিশন করি। কে যেতে? মাছ। সেরিনা এক টুকরো সবজি চিবুতে চিবুতে বলল, একটা জিনিস জানো আব্বু? কি জিনিস? মাছগুলো কিন্তু বোকা, কুকুর বেড়াল যেরকম পোষ মানে সাথে সাথে ঘুরে বেড়ায়, মাছগুলো মোটেও সেরকম না, এরা পোষ মানে না। শামিম বলল, তাই তো হবার কথা, কুকুর বেড়াল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ম্যামেল, তাদের বুদ্ধি তো বেশি হবেই। মাছদের মাঝে স্তন্যপায়ী প্রাণী নেই? থাকবে না কেন, তিমি আছে, তিমি মাছ তো আসলে মাছ না, তিমি মাছ হচ্ছে ম্যামেল, স্তন্যপায়ী প্রাণী। সেরিনা হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আমরা তো পুকুরে তিমি মাছ পালতে পারবো না, এক তিমি মাছেই পুরো পুকুর ভরে যাবে। শামিম বলল, ডলফিন ও ম্যামেল, ডলফিন সাইজে ছোট আছে। সেরিনা আদুরে গলে বলল, আব্বু আমাকে একটা ডলফিন এনে দেবে, প্লিজ প্লিজ। কি করবি? পালবো, সাথে নিয়ে সাঁতরাবো। এনে দিতাম, কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? এগুলো তো লোনা পানিতে থাকে, তোর পুকুরে মনে হয় না বেঁচে থাকবে। সেরিনা আশাভঙ্গের মতো একটা শব্দ করল। শামিম বলল, তোর সমস্যাটা কি? পানির নিচেই সব কিছু করতে হবে, পানির উপর কুকুর বিড়াল গরু ছাগল কত কি আছে, তাদের পোষ মানিয়ে তাদের সাথে সময় কাটা, সেটা তো সবসময়ই কাটাই। শুধু কুকুর বিড়াল কেন, তোর স্কুল আছে না, স্কুলের বন্ধু বান্ধব আছে না, টিচার আছে না? সেরিনা বলল, বন্ধু বান্ধব ঠিক আছে, কিন্তু টিচাররাই তো সমস্যা। শামিম জিজ্ঞেস করল, কেন, টিচাররা কি সমস্যা করল? খুবই কড়া, খালি বলে পড়ো পড়ো। বলবেই তো, টিচাররা যদি পড়ার কথা না বলে তাহলে কি বলবে? বলবে খাও খাও, ঘুমাও ঘুমাও। সেরিনা মাথা নাড়ল, বলল, আমার পড়তে ভালো লাগে না। কারোই পড়তে ভালো লাগে না, তবু পড়তে হয়। পড়ে কি হবে? শামিম চোখ কপালে তুলে বলল, বলিস কি তুই, পড়ে কি হবে মানে, না পড়ে তুই করবি কি? তুমি আর আমি ঘুরে বেড়াবো, পৃথিবীর যত নদী আছে দেখব, যত লোক আছে দেখব, যত সমুদ্র আছে দেখব। শামিম হেসে সেরিনার মাথার ভিজা চুল এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে, তুই আর আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, কিন্তু সেই জন্য পড়া বন্ধ করতে হবে, কে বলেছে? সেরিনা কিছু বলল না, কিন্তু শামিমের যুক্তিটা মেনে নিল সেরকম মনে হলো না। বিকেলে সেরিনা বলল, আব্বু আমি আবার পানিতে নামি? শামিম জোরে জোরে মাথা নাড়ল, বলল, না, তোর অ্যালেক্স চাচা আমাকে অনেকবার বলেছে আমি যেন তোকে সবসময় পানিতে ফেলে না রাখি। কেন? তাহলে ধীরে ধীরে তুই তোর ফুসফুস ব্যবহার করতে ভুলে যাবি, চামড়ার নিচে তোর রক্তনালীগুলো স্পষ্ট হয়ে উঠবে। অ্যালেক্স চাচা আর কি বলেছে? বলেছে তুই যখন বড় হবি তখন খুব হ্যান্ডসাম একটা ছেলের সাথে তোকে বিয়ে দিতে। যাও, বলে সেরিনা শামিমকে একটা ধাক্কা দিল, অ্যালেক্স চাচা এটা বলতেই পারে না, আমি কোনোদিন বিয়ে করবো না। ঠিক আছে, করিস না, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, থাকিস। সেরিনা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব অ্যালেক্স চাচাকে দেখার ইচ্ছা করে। সেরিনা শামিমের কাছ থেকে অনেকবার অ্যালেক্সের গল্প শুনেছে। সেরিনার কথা শুনে মানুষটি সেই আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে রাতারাতি এই দেশে হাজির হয়েছিল, বাক্স বোঝাই করে ওষুধপত্র যন্ত্রপাতি নিয়ে এসেছিল। অ্যালেক্স যদি তখন তাকে চিকিৎসা না করত তাহলে সে নাকি অন্যরকম হয়ে বড় হতো, অক্সিজেনের অভাবে তার মস্তিষ্ক ঠিকভাবে তৈরি হতো না, সে নাকি অনেকটা মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে যেত,
যে মানুষটা তাকে ঠিক ঠিক মানুষ কিংবা মৎস্যকন্যা করে দিয়েছে তার জন্য সেরিনা সবসময়ই এক ধরনের ভালোবাসা অনুভব করে। মাউন্ট রেনিয়ারে বরফের ধসে অ্যালেক্স সারা জীবনের জন্য হারিয়ে গেছে, সেরিনা সেটা মানতেই পারে না। সেরিনা শামিমের হাত ধরে বলল, আচ্ছা আব্বু, এরকম কি হতে পারে যে অ্যালেক্স চাচা আসলে তুষার ধসে মারা যায়নি? সেরিনা কি বলতে চাইছে শামিম সেটা অনুমান করার চেষ্টা করে বলল, হতে তো পারেই, কিন্তু তাই যদি হতো তাহলে এতদিনে কি একবার তোকে দেখতে আসতো না? এরকম কি হতে পারে না যে অ্যালেক্স চাচা বরফ ধসে মারা যায়নি কিন্তু বরফের নিচে চাপা পড়েছে বলে তার কিছু মনে নেই? শামিম অনিশ্চিতের মতো বলল, হতে পারে। তাহলে এমন কি হতে পারে না যে একদিন হঠাৎ করে অ্যালেক্স চাচা সব কিছু মনে পড়ে যাবে, তখন অ্যালেক্স চাচা আমাকে দেখার জন্য ছুটে আসবে? স্বামী মেয়ে ছেলে মানুষ মেয়েটির দিকে এক ধরনের মমতা নিয়ে তাকালো, তারপর নরম গলায় বলল, হ্যাঁ হতেই তো পারে। সেরিনার সারা মুখ আনন্দে ঝলমল করে উঠল, বলল, তখন কি মজা হবে তাই না আব্বু? হ্যাঁ তখন অনেক মজা হবে, আমি তখন অ্যালেক্স চাচাকে নিয়ে স্কুলে যাব। ঠিক আছে, শামিম সেরিনার ঘাড়ে হাত দিয়ে বলল, চল এখন আমরা হেঁটে আসি, মাঠে সব বাচ্চারা আছে, তাদের সাথে খেলবি, চল চল আব্বু। একটু পরে দেখা গেল ধান কাটার পর খালি হয়ে যাওয়া মাঠটাতে গ্রামের ছোট বড় অনেক ছেলে মেয়ের সাথে সেরিনা খেলছে। শামিম ক্ষেতের আলে বসে থেকে সেরিনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, হরিণের মতো ক্ষিপ্র একটি মেয়ে, পানের নিচে সে কী করে শামিম কখনো দেখেনি, কিন্তু মাঠের উপরে সেরিনার মতো ক্ষিপ্র একটি মেয়ে সে কখনো দেখেনি। পৃথিবীর কেউ জানে না এই মেয়েটি কী বিস্ময়কর, যদি কখনো তারা জানতে পারে তখন কী হবে চিন্তা করে শামিমের বুক কেঁপে ওঠে। রাতে খাওয়ার পর টেবিলের দুই পাশে শামিম আর সেরিনা বসে পড়াশোনা করছে। শামিম একটা মেডিকেল জার্নাল পড়ছে, সেরিনা একটা জটিল অ্যালজেব্রা সমাধান করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত অ্যালজেব্রাটাকে ঘায়াল করে সেরিনা একটা আনন্দের ধ্বনি করল। শামিম চশমার উপর দিয়ে সেরিনার দিকে তাকিয়ে বলল, কী হয়েছে, এত আনন্দ কিসের? একটা অ্যালজেব্রা করেছি। গুড, অনেক কঠিন ছিল। ভেরি গুড, অ্যালজেব্রা করে আমার মগজ জ্যাম হয়ে গেছে, এখন এই জ্যাম ছড়ানোর জন্য কি করতে হবে? আমার সাথে গল্প করতে হবে। কিসের গল্প? সেরিনা লাজুক মুখে বলল, আমার আম্মু আর আব্বুর গল্প, তুমি কেমন করে আমাকে পেয়েছ সেই গল্প। স্বামী মনে মনে একটা নিঃশ্বাস ফেলল, সেরিনাকে সে কীভাবে পেয়েছে সেই সত্যি ঘটনাটি সে কখনো তাকে বলেনি, তাকে খুঁজে পাওয়ার একটা কাল্পনিক গল্প বলেছে। সেই গল্পটি সেরিনার খুব প্রিয়, মাঝে মাঝে সেই গল্পটি তাকে বলতে হয়, গল্পটি এতবার বলেছে যে এখন তার নিজের কাছে এটাকে সত্যি বলে মনে হয়। স্বামী হাসি হাসি মুখ করে বলল, তোকে কতবার এই গল্প বলেছি আর কতবার শুনবি? সেরিনা বলল, আরও অনেকবার শুন বাব্বু, গল্পটা শুনতে আমার একটু কষ্ট হয়, আবার একটু ভালোও লাগে। স্বামী বলল, ঠিক আছে তাহলে কাছে আয়, আমার কাছে বস। সেরিনা শামিমের কাছে এসে তার গলা ধরে বসল। শামিম তখন সেরিনাকে খুঁজে পাওয়ার সেই কাল্পনিক কাহিনীটা শুরু করে, কিভাবে একটা নদী দিয়ে সে স্পিড বোটে করে যাচ্ছে, বিশাল নদী সেখানে উথাল পাতাল ঢেউ, সেই নদীতে নৌকা করে একজন মাঝি তার স্ত্রীকে শহরের হাসপাতালে নিয়ে যাচ্ছে, তার স্ত্রী সন্তান সম্ভবা, মাঝ নদীতে হঠাৎ ঝড় উঠেছে, সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝে কিভাবে মাঝি তার নৌকাটাকে উথাল পাতাল ঢেউয়ের মাঝে হাল ধরে রেখেছে, ঠিক তখন স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, ডাক্তার নেই, দায় নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তার মাঝে সন্তানের জন্ম হলো, ফুটফুটে একটা মেয়ে, ঠিক তখন নৌকা পড়েছে এক ঘূর্ণির মাঝে, সাথে দমকা হাওয়া, হঠাৎ করে নৌকা কাত হয়ে গেল, সন্তান ছিটকে পড়ল নদীতে, তাকে বাঁচানোর জন্য মা ঝাঁপ দিল নদীতে, আর মাঝিও তখন স্ত্রী আর সন্তানকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়েছে, ঘূর্ণিতে টেনে নিচ্ছে স্ত্রী আর সন্তানকে, মাঝি প্রাণপণ চেষ্টা করছে তাদের বাঁচানোর জন্যে। শামিম তখন সেই ভয়ঙ্কর ঘটনার একটা শ্বাসরুদ্ধকর বর্ণনা দিল, সে কিভাবে তার স্পিডবোট নিয়ে সেখানে হাজির হলো, তারপর কিভাবে দেখলো প্রাণহীন বাবা কিভাবে তার প্রাণহীন স্ত্রীকে ধরে রেখেছে, আর তাদের দুজনের মাঝখানে ছোট একটা শিশু কিভাবে পানিতে ভেসে আছে, তখন শিশুটি ঠিক মাছের মতো সাঁতরে তার কাছে এসেছে, তার দৃষ্টি কি বিস্ময়কর, অবাক হয়ে এই পৃথিবীর দিকে তাকিয়ে আছে, সেই ছোট শিশুটি হচ্ছে সেরিনা। কাল্পনিক গল্প বলতে গিয়ে শামিমের গলা ধরে আসে, শুনতে শুনতে সেরিনার চোখ ভিজে আসে। স্কুলের অ্যাসেম্বলিতে বড় আপা লম্বা বক্তৃতা দিতে ভালোবাসেন, এই দেশের মেয়েরা কীভাবে পুরো দেশটাকে পাল্টে দেবে সেটা তার প্রিয় একটা বিষয়, প্রত্যেক দিনই রোদের মাঝে দাঁড়িয়ে স্কুলের মেয়েদের এই লম্বা বক্তৃতা শুনতে হয়। বড় আপা এক একদিন এক একজন বিখ্যাত মহিলা নিয়ে বক্তৃতা দেন,
আজকে কাকে নিয়ে বক্তৃতা দেবেন সেটা জানার জন্য যখন সবাই এক ধরনের কৌতূহল নিয়ে অপেক্ষা করছে, তখন বড় আপা বললেন, প্রিয় মেয়েরা, আর দু সপ্তাহ পরে স্কুল স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতা। লেখাপড়া ছাড়া অন্য সব কিছুতে মেয়েদের উৎসাহ, তাই সবাই আনন্দে চিৎকার করে উঠল। বড় আপা বললেন, লেখাপড়ার পাশাপাশি দরকার খেলাধুলা। সুস্থ মন থাকতে পারে শুধু সুস্থ শরীরে। তোমাদের যেন সুস্থ শরীর সুস্থ দেহ থাকে সেজন্য আমরা ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করি। এই বছর দৌড়ঝাঁপের সাথে একটা নতুন বিষয় যোগ হচ্ছে, সেটা আগে কখনো হয়নি। সেটা হচ্ছে, বলে বড় আপা একটু থামলেন। সব মেয়েরা এই নতুন বিষয়টা শোনার জন্য কান পেতে রইল। বড় আপা তখন হাত তুলে ঘোষণা করলেন, সাঁতার। মেয়েরা শুনে খুব চমৎকৃত না হলেও চিৎকার করে আনন্দ প্রকাশ করল। বড় আপা জিজ্ঞেস করলো, তোমরা কারা কারা সাঁতার জানো? সবাই হাত তুলল, শুধু ছোট ক্লাসের কয়েকটা মেয়ে হাত তুলল না। তারা হয় সাঁতার জানে না, না হয় বড় আপা কী বলছেন সেটা বুঝতে পারেনি। গ্রামের প্রায় সব মেয়ে বড় হতে হতে সাঁতার শিখে যায়। সেরিনা ইচ্ছে করে হাত তুলেনি। পানির সাথে তার যে একটা বাড়াবাড়ি বন্ধুত্ব আছে সেটা সে সব সময় গোপন রাখার চেষ্টা করে, তাই সে নিজে থেকে এটা কাউকে বলে না। বড় আপা বললেন, সরকার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এখন থেকে প্রতি বছর মেয়েদের সাঁতার প্রতিযোগিতা হবে। আমাদের স্কুল থেকেও আমরা টিম পাঠাবো, তোমরা কারা কারা অংশ নিতে চাও? এবারেও প্রায় সব মেয়ে হাত তুলল। সেরিনা এবারও হাত তুলল না, সে কোনো সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে চায় না। বড় আপা বললেন, তোমরা যারা সাঁতার প্রতিযোগিতায় নাম দিতে চাও তারা নাজমা ম্যাডামের কাছে নাম দেবে। নাজমা ম্যাডাম স্কুলের স্পোর্টস টিচার, শুকনো খিটখিটে এবং বদরাগী। বড় আপা বললেন, আর তোমরা যারা দৌড়ঝাঁপে নাম দিতে চাও তারা ক্লাস টিচারের কাছে নাম দেবে। স্কুলে বার্ষিক প্রতিযোগিতার জন্যে প্রতিদিন দুপুরের পর ক্লাস ছুটি দিয়ে দেওয়া হলো। মেয়েরা তখন স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করে, হাই জাম্প লং জাম্প দেয়। যারা কখনো দৌড়াদৌড়ি করে না তারা আছাড় খেয়ে পড়ে হাঁটু আর কনুইয়ের ছাল তুলে ফেলতে লাগলো। সাঁতার নিয়ে বড় আপার অনেক বক্তৃতা দেওয়ার পরও খুব বেশি মেয়ের সাঁতারে উৎসাহ দেখা গেল না। জেলেপাড়ার দুটি মেয়ে আর ডানপিত ধরনের কয়েকটা মেয়ে ছাড়া সাঁতার প্রতিযোগিতায় বেশি মেয়ে পাওয়া গেল না। স্কুলের সীমানার ভেতরে একটা পুকুর রয়েছে, বহু বছর আগে একটা মেয়ে ডুবে মারা যাওয়ার পর এখন কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। স্কুলের সবচেয়ে দুষ্ট মেয়েটিও পুকুরের কাছে যেতে সাহস পায় না। স্কুল কর্তৃপক্ষ পুকুরের মাছের চাষ করে, বাইরের লোকজন এই পুকুর লিজ নিতে খুবই আগ্রহী। তার প্রধান কারণ মেয়েদের স্কুল বলে কেউ মাছ চুরি করে নেবে সেরকম ভয় নেই। সাঁতার প্রতিযোগিতার জন্য পুকুরের এক পাশের ঝঞ্ঝাল পরিষ্কার করা হয়েছে, মেয়েরা পুকুরের এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাবে। আগে থেকে এই প্রতিযোগিতাকে সেরে রাখা হচ্ছে, মূল স্পোর্টসের দিনে শুধু পুরস্কার দেওয়া হবে। নাজমা ম্যাডাম প্রত্যেক দিন শাড়ি পরে স্কুলে আসেন, আজকে সাঁতার প্রতিযোগিতার জন্য সালোয়ার কামিজ পরে এসেছেন। নিজে পুকুরে নেমে মেয়েগুলোকে শাড়ি বেঁধে দাঁড় করিয়ে দিলেন। পুকুরের মাঝামাঝি একটা বাঁশ ভাসিয়ে রাখা হয়েছে, মেয়েগুলো সাঁতরে এসে এই বাঁশটাকে ছুঁবে, কে আগে ছুঁয়েছে কে পরে ছুঁয়েছে সেখান থেকে প্রথম দ্বিতীয় ঠিক করা হবে। সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য স্কুলের অনেক ছাত্রী পুকুর পাড়ে হাজির হয়েছে, তাদের মাঝে সেরিনাও আছে। নাজমা ম্যাডাম প্রথমে সবাইকে বলে দিলেন কি করতে হবে, একবার বাঁশি বাজিয়ে প্র্যাকটিস করা হলো। তারপর যারা সাঁতার দেবে তারা পুকুর পাড়ে শাড়ি বেঁধে দাঁড়ালো। নাজমা ম্যাডাম বাঁশি বাজাতেই সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণে সাঁতার দিতে শুরু করলো। পুকুর পাড়ে দাঁড়িয়ে সবাই গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। গৌরী আর ললিতা নামে জেলেপাড়ার দুটি মেয়ে সবার আগে, তার কিছু পেছনে নার্গিস নামে একজন ডানপিটে মেয়ে, অন্যেরা অনেক পেছনে। পানি ছিটিয়ে সাঁতার কেটে একে একে সবগুলো মেয়ে বাঁশ পর্যন্ত পৌঁছালো। তখন তাদেরকে পুকুর পাড়ে নিয়ে এসে কে প্রথম কে দ্বিতীয় হয়েছে নাজমা ম্যাডাম তাদের নাম লিখে নিতে শুরু করলো। যখন সবাই পুকুরের এই পাড়ে সাঁতার প্রতিযোগিতার জন্য ভিড় করেছে, তখন পুকুরের অন্য পাড়ে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে শুরু করেছে। নিচু ক্লাসে ছোট একটা মেয়ে পুকুরের অন্য পাড়ে একা একা নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে পুকুরের মাঝে কিছু একটা দেখে দাঁড়িয়ে গেল। যেটা দেখে সে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই তার জন্য যথেষ্ট কৌতূহলী ছিল, কারণ দেখা গেল সে ধীরে ধীরে পুকুরের পানির দিকে নামতে শুরু করেছে। পানির খুব কাছাকাছি এসে সে নিচু হয়ে পুকুর থেকে কিছু একটা তোলার চেষ্টা করতে থাকে, এবং ঠিক তখন পুকুরের অন্য পাড় থেকে কেউ একজন প্রথমবার তাকে দেখতে পায়। উঁচু ক্লাসের বড় একটা মেয়ে চিৎকার করে বলল, এই মেয়ে তুমি কি করো, পানিতে পড়ে যাবে তো? মেয়েটি তখন সত্যি সত্যি পানিতে পড়ে গেল। সবাই দেখল মেয়েটি পানিতে একটু হাবুডুবু খেল, তারপর পানিতে তলিয়ে গেল। পুকুরের পানিতে ছোট মেয়েটির কোনো চিহ্ন নেই। একসাথে সবাই চিৎকার করে ওঠে। কয়েক মুহূর্ত কেউ কে কি করবে ঠিক করে বুঝতে পারে না, তারপর সবাই পুকুরের তীর ধরে দৌড়াতে শুরু করে। বিশাল পুকুর, একপাশ থেকে দৌড়ে অন্য পাশে যেতে সময় লাগবে। পুকুরের অন্য পাশে পৌঁছানোর পরেও কেউ বাচ্চাটাকে তোলার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়তে পারবে না,
মাছ চাষিরা পুকুরের চারপাশে গাছের ডাল বাঁশ পুঁতে রেখেছে। মেয়েদের আতঙ্কিত চিৎকারের মুহূর্তে পুরো এলাকাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সেরিনা এক মুহূর্ত চিন্তা করল, তার আব্বু অসংখ্যবার তাকে মনে করিয়ে দিয়েছে কেউ যেন পানির নিচে নিঃশ্বাস নেবার বিস্ময়কর ক্ষমতার কথা জানতে না পারে। সে কখনো কাউকে জানায়নি, কিন্তু সে এখন নিজের চোখের সামনে একটা বাচ্চাকে পানির নিচে নিঃশ্বাস নিতে না পেরে মারা যেতে দিতে পারে না। তাই সবাই অবাক হয়ে দেখল, হঠাৎ সেরিনা পুকুরের তীরে ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। পুকুরের পানিতে এতটুকু ঢেউ না তুলে একটা তীরের মতো তার পুরো শরীরটা পানির ভিতরে ঢুকে গেল। তারপর কোথাও কিছু নেই, একটা নিস্তরঙ্গ পুকুর, তার নিচে কী আছে কেউ জানে না। দুই হাতে পানি কেটে সেরিনা সামনে এগিয়ে যায়। অসংখ্য বড় বড় মাছ সরে গিয়ে তাকে জায়গা করে দেয়। ঘোলা পানি আর শ্যাওলা, বেশি দূর দেখা যায় না। তার মাঝে সেরিনা দ্রুত এগিয়ে গেল। পরিষ্কার কিছু দেখা না গেলেও পানির ভিতরে সে ছটফট করে নাড়াচাড়া করার শব্দ শুনতে পাচ্ছে। চোখের পলকে সে শিশুটির কাছে পৌঁছে গেল। পানির নিচে গাছের ঢালের সাথে তার কাপড় আটকে গেছে, সেখান থেকে ছুটতে পারলেও সে ভেসে উঠতে পারবে না। এই বাচ্চাটি সাঁতার জানে না, বাচ্চাটির বুকের ভেতর বাতাস দরকার। সেরিনা বাচ্চাটির নাক চেপে ধরে মুখের ভেতর ফু দিয়ে খানিকটা বাতাস ঢুকিয়ে দেয়, তারপর কাপড়টি হ্যাঁচকাটানে ছুটিয়ে আনে। বাচ্চাটি পাগলের মতো সেরিনাকে ঝাপটে ধরল। অন্য কেউ হলে সেটা বড় সমস্যা হয়ে যেত, সেরিনার জন্যে কোনো সমস্যা নয়। সে পানির নিচে যতক্ষণ খুশি যেভাবে ইচ্ছে থাকতে পারে, কিন্তু বাচ্চাটি যেন নিজে থেকে নিঃশ্বাস নিতে পারে সেজন্য তাকে উপরে তুলতে হবে। সেরিনা পায়ে ধাক্কা দিয়ে মুহূর্তেই পানির উপর ভেসে উঠল, আর সাথে সাথে পুকুর ঘিরে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছাত্রী শিক্ষক আনন্দে চিৎকার করে উঠল। ছোট শিশুটি খকখক করে কাশছে, বুকের ভেতর মনে হয় পানি ঢুকে গেছে, কিন্তু সেটা নিয়ে সেরিনা মাথা ঘামাল না। বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলল, ভয় নেই, তোমার কোনো ভয় নেই। বাচ্চাটা পাগলের মতো তাকে ঝাপটে ধরে রেখেছে, ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে সেরিনাকে ছেড়ে দিলেই বুঝি সে আবার ডুবে যাবে। সেরিনা বাচ্চাটিকে পিঠে নিয়ে সাঁতার কেটে পুকুর পাড়ে হাজির হতে একসাথে অনেক মেয়ে বাচ্চাটাকে ধরে উপরে তুলে আনে। বাচ্চাটি আতঙ্কিত মুখে কাশতে থাকে, হাউমাউ করে কাঁদতে থাকে। সেরিনা নিজেও উপরে উঠে আসে আর সবাই তাকে ঘিরে ধরে। তার ক্লাসের একটি মেয়ে সেরিনাকে ঝাপটে ধরে কেঁদে ফেলল, বলল, তুই কেমন করে করলি, কেমন করে করলি? সেরিনা হাসার চেষ্টা করে বলল, আমাকে ছাড়, তুই ভিজে যাচ্ছিস। ভিজলে ভিজব, তুই এত ভালো সাঁতার কাটতে পারিস? সেরিনা উত্তর দিল না। আরেকজন বলল, তুই নিঃশ্বাস না নিয়ে পানি নিচে এতক্ষণ কেমন করে থাকতে পারলি, কেমন করে? সেরিনা এবারও কোনো উত্তর দিল না। আরেকজন বলল, তুই না থাকলে বাচ্চাটা আজকে নির্ঘাত মরে যেত, নির্ঘাত মরে যেত। সেরিনা এবারও কোনো কথা বলল না।